নমস্কার বন্ধুরা শিবাস রান্নাঘরে আরও একটি পর্বে বাইকে স্বাগত আজ আমি শেয়ার করব গরম গরম ধোয়া ওঠা সাদা ভাতের সাথে জমিয়ে খাওয়ার মতো পালং শাকের সুস্বাদু একটি রেসিপি এটা বানানো খুব ইজি চঞ্চলদি রান্নাটা হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় আর সবশেষে একটা সিক্রেট মশলা ইউজ করব যাতে করে পালং শাকের টেস্টটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আচ্ছা এখানে আমি তিনশো গ্রাম মতো পালক শাক নিয়েছি আর শাকগুলোকে কিন্তু আমি ভালো করে আগে জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর শাকে শাকগুলোকে আমি ধুয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আর একটা বেগুন আচ্ছা এইবার শাকগুলোকে কিন্তু আবার আমি এই যে কুচিয়ে নিয়েছি কুচিয়ে আবার ধুয়ে নেব আর আলুগুলোকে এই যে ডুবো করে কেটে নিয়েছি আর বেগুনটাকেও আমি এই যে ডুবো ডুবো করে কেটে নিয়েছি আর বেগুন কিন্তু আমার পুরোটা নিয়ে নিই আমি অর্ধেকটা মতো নিয়েছি অর্ধেকের থেকে একটু বেশি নিয়েছি আচ্ছা শাক কিন্তু এই যে শাকগুলোকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি তারপরে কিন্তু আবার এই যে আমি কুচিয়ে নিয়েও আবার কিন্তু ধুয়ে নেব আচ্ছা এইবার কড়াইতে আছে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে আমি দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়ে দেবো এর মধ্যে এক চামচ পাঁচফোড়ন আর তিনটে মতো শুকনো লঙ্কা এবং শুকনো লঙ্কাগুলোকে একটু চিরে নিয়েছি যাতে করে মানে ফেটে যাতে বাইরে না চলে আসে আচ্ছা এবার একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম একটা পেঁয়াজ হ্যাঁ মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে ছোটো সাইজের একটা টমেটোকে কুচিয়ে নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে এই যে দিয়ে দেবো আচ্ছা এই যে এবার ভালো করে এই যে ভাজা ভাজা করে নিচ্ছি নেওয়ার পরে এবার ডুমো করে কেটে রেখা যে আলুগুলো নিয়েছিলাম সেগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো আচ্ছা দিয়ে এবার এবারও কিন্তু এই যে আলুগুলোকে ভালো করে আমি ভেজে নিলাম পেঁয়াজ এবং ফোড়নের সাথে নেড়ে চেড়ে আলুটাকে একটু ভেজে নেওয়ার জন্য যাতে আলুটা তাড়াতাড়ি গলে যায় তার জন্য দিয়ে দিলাম এক চামচ নুন দিয়ে এই যে আবারও এটাকে মিলিয়ে মিশিয়ে এটা এইটা কিন্তু আমি লো ফ্লেমে দু থেকে তিন মিনিট এবার এটাকে ঢাকা দিয়ে আমি অপেক্ষা করব আলুটাকে একটু গলিয়ে নেওয়ার জন্য আচ্ছা এই যে এবার এটাকে আমি কাভার করে দিলাম দিয়ে তিন মিনিট পর্যন্ত দু থেকে তিন মিনিট পর্যন্ত একটু এই যে গলা গলা মতো হয়ে গেছে এবার এর সাথে অ্যাড করে দেবো আমি এই যে দেখো আলুটা কিন্তু গলে এসছে অনেকটা আচ্ছা এইবার এর মধ্যে অ্যাড করে দেবো বেগুনটা আর বেগুনের আলুর সাথে যদি বেগুনটা দিয়ে দিই তাহলে কিন্তু বেগুনটা একেবারেই গলে যাবে যাই হোক এবার আমি দিয়ে দিলাম বেগুনটাকে বেগুনটাকে দিয়ে আবারও এই যে মশলাগুলোর সাথে আলু তারপরে পেঁয়াজ টমেটো যে ফোড়ন দিয়েছিলাম সব কিছুর সাথে ভালো করে নেড়েচেড়ে আমি মিশিয়ে দিলাম দিয়ে আবারও এই যে কাভার করে এটাকে এক থেকে দেড় মিনিট পর্যন্ত এটাকে একটু কাভার করে রেখে দেবো বেগুন গলতে খুব একটা বেশি সময় লাগে না যাই হোক এইবার দিয়ে দেবো কিন্তু আমি আবারও এই যে দেখো একটু মিলিয়ে মিশিয়ে দিলাম দেওয়ার পরে এবার কিন্তু অ্যাড করে দেবো পালং শাক কুচিয়ে নেওয়া যে পালং শাক আচ্ছা অবশ্যই কিন্তু কিন্তু শাকটাকে কিন্তু ভালো করে বেছে ভালো করে ধুতে হবে না হলে কিন্তু পেটের প্রবলেম হতে পারে শাক একটু শাক খেতে ভালো লাগে কিন্তু শাক ধোয়ার সময় একটু সাবধানে ভালো করে অনেকটা সময় নিয়ে ধুতে হয় যাই হোক আর এইবার দিয়ে দেবো আমি সবশেষে দিয়ে দেবো একটু পরিমাণ মতো ল নুন দিয়ে দেবো আমি ভাজার সময় একটুখানি নুন দিয়েছিলাম আর সাবান্য একটু হলুদ গুঁড়ো দিলাম আর দিয়ে দিলাম একটুখানি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব বেশি নাড়াচাড়া করবো না সামান্য একটু নাড়াচাড়া করে আমি এটাকে কাভার করে কুক হতে দেব শাক যদি খুব বেশি নাড়াচাড়া করা হয় তাহলে কিন্তু এর আমার শাশুড়ি মা বলেন যে শাক খুব একটা বেশি নাড়াচাড়া করতে নেই আচ্ছা এই যে এটাকে কাভার করে রেখেছিলাম আমি এই যে দু মিনিট তিন মিনিট পরে আমি ফিরে আসলাম দেখো বন্ধুরা শাক থেকে কিন্তু অলরেডি জল ছাড়া শুরু করেছে আমি কিন্তু শাকে একটুও জল দিয়ে দিই আর পালং শাককে কিন্তু অনেকটা জল জল অনেকটা জল রিলিজ হয় শাক থেকে যাই হোক বন্ধুরা দেখো আর এইবার এই পর্যায়ে দিয়ে দিলাম আমি এক চামচ মতো চিনি চিনিটা শাগে যদি একটু চিনি দেওয়া হয় তাহলে কিন্তু এর টেস্টটা আরও ভালো আসে আর যা এটা অপশনাল কেউ যদি মনে করে যে চিনি দেবেন না সেক্ষেত্রে চিনি ছাড়াও রান্নাটা করতে পারেন আচ্ছা এইবার আমি এখানে যে যেটা বলেছিলাম একটা সিক্রেট মশলা ইউজ করব তার জন্য নিয়ে নিলাম আমি দু চামচ মতো পোস্ত এই যে দু চামচ পোস্ত নিলাম আর নিয়ে নেব দিয়ে নেবো দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর একটুখানি হাফ চামচ মতো জিরে এটাকে একটু ড্রাই রোস্ট বা শুকনো খোলায় নেড়ে চেড়ে এর একটা পাউডার বানিয়ে নেব নিয়ে এবার এই যে পা এই যে এই মশলাটাই ঠিক না আগ দিয়ে আমি এই যে দিয়ে দিলাম দিয়ে মশলাটা আরেকটু মশলা আমি রেখেছি আচ্ছা দিয়ে আবারও এই মশলাটার সাথে সমস্ত পালং শাক তারপরে এই যে আলু বেগুনের যে রান্নাটা হচ্ছে এইটার মধ্যে ভালো করে মিলিয়ে মিশিয়ে দেব দিয়ে তারপর এটাকে আমি কাভার করে দেব আচ্ছা এই যে খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু রান্না খেতে খুব একটা বেশি ইয়ে হয় না সমস্ত আলু বেগুন কিন্তু খুব ভালোভাবে গলে এসেছে এইবার এটাকে আমি কাভার করে দেব। দেওয়ার পরে এই যে দেখো বন্ধুরা এরপরে দিয়ে দেব। এই যে আরেকটু আমার কাছে মশলাটা ছিল ওই মশলাটা এর উপর দিয়ে ছিটিয়ে দেবো ছড়িয়ে দেবো দেওয়ার পরে দিয়ে দেবো একটুখানি কাঁচা সর্ষের তেল এই যে একটুখানি মশলা ছিল ওই মশলাটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো নামাবার আগে একটুখানি কাঁচা সরষের তেল দিয়ে এবার কিন্তু আমি আর নাড়াচাড়া করব না দিয়ে কভার করে রেখে দেবো তারপর ফাইনালি যখন আমি কড়াই থেকে এটাকে নামাবো তখন কিন্তু এটা ঘেটে মানে এটা কিন্তু মিলেমিশে যাবে যাই হোক বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে তৈরি হয়ে গেল আমার আমাদের এই যে পালং শাকের আলু বেগুন দিয়ে পালং শাকের ঘন্ট রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বিল আইকনটাকে প্রেস করে দেবেন যাতে করে আমার পরবর্তী কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যায় আর আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সঙ্গে আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য নমস্কার